আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা এক নাগিনীর বাচ্চার এমন একটা ঘটনা জানতে চলেছেন যে ঘটনাটি জানার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন এবং এক মুহূর্তের জন্য চিন্তা করতে বাধ্য হবেন, আসলে কিভাবে এই মহিলার গর্ভে এই সন্তানটি জন্ম নিল এবং এর পেছনের কারণ কি। বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওটিতে সব কিছু জানাবো। বিস্তারিত জানতে আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে সুসন্তান দান করুন। যারা সুসন্তান পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের খুবই পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানকার অনেক মানুষ সাপের সাথে বন্ধুত্ব করে থাকে এবং তাদের সন্তানগুলোকে সাপের সাথেই বড় করে থাকে। এর পেছনে একটাই মাত্র কারণ, আর সেই কারণটি হচ্ছে ইন্দোনেশিয়া জঙ্গলে ঘেরা একটি দেশ। আর আপনারা নিশ্চয়ই জানেন যেখানেই জঙ্গল রয়েছে সেখানেই ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর প্রাণী থাকাটা খুবই স্বাভাবিক বিষয়। আর তাই ইন্দোনেশিয়ার কিছু কিছু গ্রামের মানুষ তাদের সন্তানগুলোর সাথে ছোট থেকেই সাপের সাথে পরিচয় করিয়ে দেয় এবং কেউ কেউ তাদের সন্তানকে সাপের সাথেই বড় করে তোলে, অর্থাৎ তাদের সন্তানের একটি বন্ধু হয়ে থাকে একটি সাপ। বিষয়টি যদিও অনেক ভয়ানক, কিন্তু তারপরেও ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে এটা খুবই স্বাভাবিক বিষয়। আর আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি জানাতে চলেছি, এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি গ্রামের সুচি নামে একটি মেয়ের সাথে। সেই মেয়েটি ছোট থেকে বড় হয়েছে একটি সাপের সাথে এবং সেই সাপটি তার এতই আপন ছিল যে সে সব সময় সেই সাপটির সাথেই থাকত এবং সেই সাপটি ছিল তার একমাত্র বন্ধু। সে শুধুমাত্র একটি সাপ নয়, সে অনেকগুলো সাপকে নিয়ে ছোট থেকে খেলা করত এবং সেই সাপগুলোকে নিয়েই তার সারা দিন পার হয়ে যেত। এছাড়া তার ছোট ভাই ইয়াহু, সেও ছোট থেকেই বড় হয়েছে সাপের সাথে এবং সেও সবসময় সাপকে নিয়ে খেলা করে এবং সাপের সাথেই তার সময় কাটায়। সুচি যে এলাকায় বসবাস করত সেই এলাকার মধ্যে সুচির পরিবার ছিল সবচেয়ে প্রভাবশালী পরিবার এবং তাদের পরিবারকে সেই এলাকার সকলেই অনেক বেশি সম্মান করে চলত। যদিও তারা যে এলাকায় বসবাস করত সেই এলাকাটি ছিল অনেক দরিদ্র একটি এলাকা এবং সুচির বাবা পেশায় ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী, কিন্তু তারপরও সুচির বাবাকে সেই এলাকার সকলেই অনেক বেশি সম্মান করতেন এবং মানতেন। আর ঠিক এই কারণেই সুচি যখন তখন সাপকে নিয়ে যেদিক সেদিক ঘুরলেও কখনো তাকে কেউ কিছু বলত না, কারণ সবাই সুচির বাবাকে যেমন সম্মান করত ঠিক সেরকমভাবে কিছুটা ভয়ও পেত। কেননা তিনি মানুষ হিসেবে যদিও অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি অনেক রাগি একজন মানুষ। কিন্তু সুচি যখন সাপের সাথে খেলা করতে করতে অনেক বড় হয়ে গেল এবং তার বিয়ে হল, তখন নাগিনের সাথে তার এমন একটি ঘটনা ঘটল যেটা সুচি কোনোদিন ধারণাও করতে পারেনি। আর সুচির এমন একটি বাচ্চা জন্মগ্রহণ করল যে বাচ্চাটি দেখে সেই এলাকার সবাই অনেক বেশি ভয় পেতে শুরু করে, কিন্তু সুচি তার সেই অদ্ভুত বাচ্চাটিকে অনেক ভালোবাসত। এই ঘটনাটি কিভাবে ঘটল এবং তার কেন এই ধরনের বাচ্চা জন্ম নিল, ভিডিওটি দেখতে থাকুন, সব কিছু বুঝে যাবেন। বন্ধুরা, সুচির বয়স যখন প্রায় 18 বছর, তখন সুচির বিয়ে ঠিক হয় তাদের এলাকার পাশের একটি গ্রামের চিংপং নামের একটি ছেলের সাথে। এখানে সুচির ভাইয়ের এবং সুচির হবু স্বামীর নাম এমন অদ্ভুত হওয়ার কারণ ইন্দোনেশিয়ার মানুষগুলোর নামগুলো এরকমই অদ্ভুত হয়। চিংপং ছেলেটি দেখতে শুনতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু সে সাপকে একদমই পছন্দ করত না। সে কোথাও সাপকে দেখতে পেলে সাপকে বিনা কারণেই হত্যা করত, আর হত্যা না করতে পারলেও সাপকে অনেক বেশি অত্যাচার করত। বলতে গেলে সুচির আচরণ এবং চিংপং এর আচরণ পুরোপুরি বিপরীত ছিল। সুচি সাপকে অনেক ভালোবাসে, সে ছোট থেকেই সাপের সাথে বড় হয়েছে।
আর এখন তার বিয়ের মুহূর্তে এমন একজন মানুষের সাথে বিয়ে হলো যে মানুষটি সাপকে একদমই পছন্দ করে না। সুচির স্বামী একটা সময় কোনো একটি কারণে জঙ্গলের অনেক গভীরে ঘুরতে গিয়েছিল, আর সেদিন জঙ্গলের গহীনে সুচির স্বামী এমন একটি সাপকে হত্যা করেছিল যে সাপটি কোনো সাধারণ সাপ ছিল না, আসলেই সেই সাপটি ছিল ইচ্ছাধারী নাগিন। সুচির স্বামী সেই সাপটিকে যখন হত্যা করে ফেলে রেখে চলে আসে, তখন সেই নাগিনের নাগ তার উপরে অনেক বেশি রাগ হয় এবং তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কয়েক বছর পর্যন্ত তার পিছু নিতে শুরু করে। আর সেই নাগ যদিও এর আগে প্রতিশোধ নিতে পারত, কিন্তু প্রতিশোধ নেয়নি শুধুমাত্র একটি কারণে, আর সেই কারণটি হচ্ছে সেই নাগ চাচ্ছিল তার বউয়ের ক্ষতি করতে, আর ঠিক যখন তার বউ গর্ভবতী থাকবে সেই সময়। কিন্তু চিং পং এর সাথে সুচির যখন বিয়ে হলো, তখন সেই নাগ সেখানেই উপস্থিত ছিল এবং সেই নাগ তাদের বিয়ে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সেই নাগের প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। সে এখন বিয়ে করেছে আর কিছুদিন পরেই তার বউ গর্ভবতী থাকবে, আর সেই সময় সেই নাগ তার উপরে প্রতিশোধ নেবে। আমি এখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেই, সেই নাগ তার রূপ পরিবর্তন করে সুচির স্বামীর সাথে কাজ করা শুরু করেছে এবং প্রায় সারা দিন তাদের বাসাতেই থাকত। এভাবে ধীরে ধীরে সেই নাগ সুচির অনেক কাছে যাওয়া শুরু করে, কিন্তু তারপর সেই নাগ দেখতে পায় চিং পং যদিও সাপকে একদম সহ্য করতে পারে না, সাপকে দেখতে পেলেই সাপকে হত্যা করে, কিন্তু সুচি তার একদম উল্টো। সে সব সময় সাপকে তার বন্ধু মনে করে এবং সে তার স্বামীর সাথে ঝগড়াঝাটি করে হলেও একটি সাপকে সব সময় তার সাথে রাখে। আর সেই নাগ যখন এই ঘটনা দেখল, তখন চিন্তা করল সুচির কোনো ক্ষতি করা আমার দ্বারা সম্ভব নয়, কেননা সেই নাগ ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখেছে সুচি ছোট থেকেই সাপকে অনেক বেশি ভালোবাসে এবং সাপ ছাড়া তার আর কোনো বন্ধু নেই। আর তাই সেই নাগ সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে সুচির সাথে একটি খুব ঘনিষ্ঠ সম্পর্ক করবে এবং তাকে তার বাচ্চার মা বানাবে। এভাবে যদিও প্রতিশোধ নিতে পারবে না সেই নাগ, কিন্তু তারপরও সেই নাগের একটি বাচ্চা জন্ম নিবে, এটা ভেবেই সেই নাগ খুশি হয়। আর তাই একদিন রাতে যখন সুচির স্বামী বাইরে থেকে আসতে অনেক বেশি দেরি করছিল, আর সেদিন দিনটি ছিল ভরা পূর্ণিমার রাত, তখন সেই নাগ তার স্বামীর রূপ ধারণ করে সুচির ঘরে চলে যায় এবং তার সাথে খুবই ঘনিষ্ঠ একটি সম্পর্কে লিপ্ত হয়। আর এই একবারের সম্পর্কে সুচি গর্ভধারণ করে। আসলে বন্ধুরা, সেই নাগ যদিও এতদিন থেকে চিং পং এর কোনো ক্ষতি করেনি, কিন্তু প্রতিদিন তাকে একটু একটু করে বিষ খাইয়ে তাকে কাপুরুষ করে তুলেছে, অর্থাৎ চিং পং কোনোদিন সন্তানের বাবা হতে পারবে না। আর সেই নাগ যখন দেখল সুচি গর্ভবতী, তখন সেই নাগ অনেক বেশি খুশি হয়ে গেল এবং সেই নাগ পুরোপুরি নিশ্চিত ছিল এই বাচ্চাটি তার। আর বন্ধুরা, যখন সুচির সন্তান জন্ম দেওয়ার সময় হল, তখন এমন একটা ঘটনা ঘটল, এমন কোনো ঘটনা ঘটতে পারে সেটা কেউ কোনোদিন ধারণাও করতে পারেনি, কেননা সুচি এমন একটা বাচ্চা জন্ম দিল যে বাচ্চাটি দেখতে ছিল অনেকটা নাগিনীর মতো, যে বাচ্চার অর্ধেকটা শরীর ছিল সাধারণ মানুষের মতো, বাকি অর্ধেকটা শরীর ছিল একদম সম্পূর্ণ সাপের মতো। আর যখন সুচি এরকম একটা অদ্ভুত বাচ্চা জন্ম দিল, তখন তার স্বামী অনেক বেশি অবাক হয়ে গেল এবং সুচির সাথে ঝগড়া ঝাঁটি শুরু করে দিল। কিন্তু সুচি তখন তার স্বামীকে বলল, আমি সাপকে অনেক ভালোবাসি, তুমি সাপকে একদমই ভালোবাসো না, হয়তোবা এটাই একমাত্র কারণ যার কারণে আমাদের এমন একটি বাচ্চা জন্ম নিয়েছে যে বাচ্চাটি অর্ধেকটা সাপের মতো, বাকি অর্ধেকটা মানুষের মতো। কিন্তু এদিকে সেই নাগ অনেক বেশি খুশি, কেননা সেই নাগ অন্য একভাবে চিং পং এর উপরে প্রতিশোধ নিয়ে নিয়েছে। কিন্তু একদিন ভরা পূর্ণিমার রাতে সেই নাগ যখন তার রূপ পরিবর্তন করছিল, এমন সময় হঠাৎ করে সুচির চোখে এই দৃশ্য ধরা পড়ে যায়। আর এরপর থেকে সুচি বুঝতে পারে কিভাবে তার এমন একটি অদ্ভুত বাচ্চা জন্ম নিল, কেননা এর আগে সুচি চিন্তা করছিল
সে যদিও সাপকে অনেক বেশি ভালোবাসে এবং সাপের সাথে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু কখনো তার সাপের সাথে এমন কোনো কিছু হয়নি এবং কোনো সাপ তার এতটাও কাছে আসেনি যে তার এমন একটি অদ্ভুত ধরনের বাচ্চা জন্ম নেবে। আর এই কারণে সূচি পুরোপুরিভাবে বুঝতে পারে আমাদের বাসায় তাহলে যে কাজের মানুষটি রয়েছে সেই মানুষটি আর কেউ নয়, ইচ্ছাধারী নাগ। এরপর সে তার স্বামীকে জিজ্ঞেস করল, তুমি কি তোমার জীবনে এমন কোনো সাপকে হত্যা করেছিলে যে সাপটি অন্য সব সাপের চেয়ে কিছুটা আলাদা? তখন তার স্বামী তার জঙ্গলে যাওয়ার সেই ঘটনাটি খুলে বলল। এরপর সূচি সব কিছু বুঝে গেল আর সূচি তার এই বাচ্চার ব্যাপারে এবং তার সাথে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে তার নাম গোপন রেখে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি তার বাচ্চার ছবিসহ প্রকাশ করে আর সেই ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল। আপনারা ইন্টারনেটে খুঁজলেই এই অদ্ভুত ঘটনাটির সত্যতা খুঁজে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।